শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, এই যে প্রতিদিনের মতো আজকে অনেক সকালবেলায় উঠে গেছি, যেহেতু বৃহস্পতিবার। তো দেখো, ঘরটার মোছা কমপ্লিট, কিন্তু বিছানাগুলো উঠানো হয়নি। রেয়ান্স ঘুমিয়ে আছে, তারপর জুয়েল শুয়ে আছে, শুধু আমি আর তোমাদের দাদা ভাই উঠে গেছি। তো দেখো, এই যে ঘরটার মুছে একবারে উঠানে একটু জল ছিটিয়ে দিলাম, এখন উঠানে ভাত দিয়ে নিচ্ছি। আর কী বলতো, মনে করো যে একটু তাড়াতাড়ি উঠলাম না, সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার ঘরে তাড়াতাড়ি কাজ করেও লাভ নেই। একবার গুছাবো, তারপর আবার তিনবার ওগুলো নোংরা করতে হয় আমার ছেলের। তো যাই হোক, তাও আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেব। রাতের বেলা ঠাকুরের বাসন পুজোর সব ভেজে রাখছি। তো দিয়ে কী বলতো, রান্নাবাড়া করে তোমাদের দাদাকে আগে পাঠিয়ে দিয়ে, তারপর রিয়ান শুটলে পরে ওকে খাওয়া দাওয়া করিয়ে, তারপর আমি হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে দেবো। আর এদিকে দেখো, একটা জিনিস দেখাচ্ছে আমাদেরকে, আমার যে গ্রিলটা দেখছো, বৃষ্টির জলে ভিজে ভিজে একদম নষ্ট হয়ে গেছে, জং পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। বাইরের দিকে থাকে তো এটা বর্ষার দিনে। তো বন্ধুরা দেখো, রাস্তায় একবারে জল টল ছিটিয়ে দিয়ে চলে আসলাম, গাছেও জল দেওয়া হয়ে গেছে। এই যে একপাশে দুধ বসিয়ে দিলাম জুয়েলের জন্য, রেয়াংসের জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার জন্য চা বসিয়ে দিছি। তো তোমাদের দাদা ভাইয়ের টিফিন ব্যাটি রেডি করে একবারে ওর ব্যাগে দিয়ে দিলাম। তো এদিকে কী বলতো, এখন হচ্ছে কী বলতো, এই যে আলু ফুলকপির তরকারি করলাম, আর হলো আলু পেঁয়াজগুলি ভাজার, কালকের জন্য কালকে রাতের বেলা যে আমি করলা ভাজছিলাম সেটা একটুখানি রয়েছে আমার জন্য, আমার ভালো লাগে করলা ভাজাটা। এই যে সোজা করে দেখাচ্ছি তো তোমাকে, এই দেখো মানুষের পায়ে মোজা পরে ওর হাতে মোজা পড়ছে, দেখছো? দেখো আর কি বলবা, কালকে রাতের থেকে মুজো নিয়ে নিয়ে ঘুম আসছে, এতগুলো মুজো একবারে দেখছে। ওর মুজোগুলো সব ছোট হয়ে গেছে, তো ছোটবেলার মুজো। তো যাই হোক, মোজাগুলোকে এখন আমি রেখে দিয়েছি, আমি না যে কদিন চলে তারপরে তো আবার নতুন আনতেই হবে এবছর, ঠিক আছে? তো এই যে এখন কী বলতো, রাতের বেলার থেকে নিয়ে মোজাগুলোকে নিয়ে খেলছে, ঘুম আসছে। পায়ে পড়ছো, কই দেখি পাটা দেখাও। আচ্ছা, তোমার প্যান্টটা ফেলে রাখছো কেন তুমি? প্যান্টটা উঠাও, কে ভিজা না তো, আমি একটু আগে পরাই দিলাম। বিছানা গুছাতে আসছি, বাবুর হচ্ছে এত উৎপাত, দেখো তেলে কই দেখি কোন জায়গায় ভিজা, কোনো জায়গায় ভিজা নাই, মিথ্যা কথা বলে শুধু। ও হ্যাঁ তো ভিজে গেছে তো, ঠিকই তো, জল ফেলছো না তুমি, তুমি হিসু করছিলা, মানে প্যান্ট খুলে খুলে মুততে মুততে, মানে খুলতে খুলতে প্যান্টে হিসু পড়ে গেছে। আরে কি কষ্ট, ঠিক আছে তাহলে তুমি যাও খেলো। এই দেখো, কালকে রাতে বেলা ড্রেসিং টেবিলে দেখা পেয়েছে, এই দেখো দেখছো ঠোঁটটা কীরকম রক্ত জমে গেছে, দেখা পেয়েছে তো, ড্রেসিং টেবিলে উঠতে গেছিলো আর স্লিপ করছে। দুষ্টু দুষ্টু বাবু, এটা আমার সোনা বাবা। আমি দুষ্টু, ঠিক আছে যাও খেলু করো, যে দাদা পড়তে বসে ওখানে যায়, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? দাদা পরীক্ষা দিতে যাবে, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ তুমি কোথায় যাবা? তুমি ঘরে খেলো, হ্যাঁ বাইরে একা একা যাবা না, ঠিক আছে? একটু পরে আমি গরম জল দিয়ে স্নান করিয়ে দিব, হ্যাঁ? কোথায় যাবা এখন, ঘুরতে যাবা? আচ্ছা মোজাগুলোকে সব এক জায়গায় রাখো, আরগুলো কোথায়? একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকাও মোজাগুলোকে। ঠিক আছে। তো বন্ধুরা চলো, সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে দেখো একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে, সব কিছু করা থাকলে না সত্যি কথা মানে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কী বলতো, ঠাকুরের কাপড় চোপড় সব ধুয়েটে আগে রোদ্রুতে দিয়েছিলাম। তো এদিকে দেখো, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজলাম, তো এই জন্য ঘরটা বসিয়ে নিলাম। আর আজকে তো পদ্ম ফুল নেই, একটা পদ্ম ফুল থাকলে মানে সত্যি মালো খুব ঘটে দিলে বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো যাই হোক, ছিল না কী করা যাবে, ফুল বেলপাতা পানকলা দিয়ে 20 টাকা নিয়ে আসছিলাম। তো যে দুদিন চলবে চলবে, আমি তো দেখো না বেশিরভাগ ছিঁড়ে ছিঁড়েই দিই, এই জন্য গোটা গোটা দিই না, খুব কমই দিই গোটা গোটা।
এখন হচ্ছে কি বলতো রিয়ান্সকে স্নান করাবো, তারপর হচ্ছে আবার অনেক কিছু একটু খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুম পাড়াবো। তো বাবু খ্যান খেনও শুরু করছে কারণ কি অনেকটা সকালবেলা উঠছে আজকে, মানে আমরাও উঠছি তার কিছুক্ষণ পরেই ও উঠে গেছে। এখন আমি হচ্ছে যে আগে স্নান করাই, তো চলো তোমরা সঙ্গে থাকো। বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে না সত্যি কথা মানে অনেকটাই মানে কি হালকা লাগে, নাহলে কখন পুজো দিব কখন পুজো দিব এরকম একটা মনে হয়। তাও কালকে রাতের বেলা বাসনগুলো মেজে রাখছিলাম তাই, আর পীতাম্বরী বারণ তো হয়ে গেছে পীতাম্বরী আনতে হবে, এগুলা বাসন না একটু পীতাম্বরী দিয়ে মাজলে বেশ চকচকে হয়, এই সাবান দিয়েই মাজছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন রিয়াজকে স্নান করে নিয়ে আসলাম, এখন ওকে ঘুম পাড়াবো। এখন বাজে হচ্ছে 11:30, বাবু আজকে অনেক সকালবেলা উঠছে, এখন স্নান করে আসতে মানে ঠান্ডা লেগে গেছে, মানে কি আমার ঠান্ডা লাগছে, এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সব কাজকর্ম কমপ্লিট, আজকে অনেক সকালবেলা উঠছে তোমাদের দাদা হয়ে গেছে ডিউটি, তো চলো ঠাকুরের বাটা গ্লাসগুলো নামাতে পারলাম না ওর কান্নাকাটির অত্যাচারে, আগে ওকে ঘুম পাড়াই তারপরে নামাবো। তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা, কি শোনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো চলে আসলাম একবারে চা চা নিয়ে, ঠিক আছে? তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া সেরে একটুখানি মানে শুয়েও ছিলাম, তারপর হচ্ছে যে রিয়াংশকে দুধ দিলাম, ওর দুধ খাওয়া হয়ে গেছে, তারপরে আবার নিয়ে বসে পড়লো ওর মোজা নিয়ে খেলতে, সেই কালকে রাতের থেকে শুরু হয়েছে এটা, মানে সকালবেলা দেখলে আবার এখনও দেখো মোজাগুলোকে ছাড়ছেই না, এরকম অবস্থা, ঘুমাবে তাও নিয়ে ঘুমাবে। তো জুয়েলেরও খাওয়া হয়ে গেছে, আমিও চা নিয়ে বসে পড়লাম, একটা ঠেকুয়া নিলাম একটা বিস্কুট নিলাম, এদিকে এক গাদা জামা কাপড় ছিল বিছানাতে দেখতে পারলে তোমরা, সেগুলো ভাস টাস করলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে যে রান্না করে চলে আসলাম। তো ডিম রান্না করব, আলু ডিম সিদ্ধ বসিয়েছি, এদিকে আমি এগুলো সিদ্ধ হতে হতে এগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, তো এখন একটু মশলাটা পেস্ট করে নেব। তো সব রেডি করে রাখি, তারপরে সিদ্ধ হয়ে গেলে ছুলে নেব। আর কি বলতো ডিম ছুলতে আমার খুব ভালো লাগে আলুর থেকে, আগে ছোটোবেলাতে ডিম ছোলা নিয়ে আমাকে কারাকারি লাগতো, আর ডিমের খোসার ভিতরে একটু ডিম লেগে থাকতো না, ওটা আমরা সবাই মানে কি বলতো যে যে ছুলতে বসতো গোল করে অনেকগুলো করে ডিম ছুলতে লাগতো, তারপরে যে খোসা মধ্যে লেগে থাকতো ওটা আমরা খেয়ে নিতাম, দেখবা ইচ্ছে করে 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 না আরও বেশি করে ছুলতাম, এই জিনিসটা নখ দিয়ে ঢুকে নখটাকে ঢুকিয়ে দিতাম আর বলতাম কি এই দেখো কতগুলো ডিম ভেঙে গেছে, তো ওটা কিন্তু ইচ্ছাকৃত করতাম। তো তাই না আজকে যখনই ডিম রান্না করি মনে পড়ে কথাটা যে ছোটোবেলা আমরা কত করছি এরকম। তো রিয়াংশকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম কারণ কি ও তো ঝোলে খাবে না, আর ও কুসুম খায় না ডিমের, বুঝছো, শুধু সাদা অংশটা খাবে আর কুসুমটা পরে তোমাদের দাদা ভাইকে নাহলে জুয়েলকে দিয়ে দিই। আর গরম গরম মুখে দিয়ে হয়েছে দেখছো, আবার এমনিতে ঠোঁটটা কাটা বেচারার, সত্যি করে এমন জোরে একটা ব্যথা পেলো না ছেলেটা, কালকে রাত্রে রক্ত বেরিয়ে গেছিল একদম, দেখতে দিতে পেলে তোমরা সকালবেলা। তো বন্ধুরা যাই হোক এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আর হাড়িতে দেখো গরম জল বসিয়েছি, রিয়াস গরম জল খাবে, আর এদিকে কী বলতো এই যে হাড়িতে সকালবেলারই ভাত রয়েছে, এই জন্য হচ্ছে এখন আর ভাত করব না। তো এই যে দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম, জিরা তেজপাতা ফোড়নে দিয়েছি, আর টমেটোটা আর আলুটা একসাথেই দিয়ে দিলাম। তো আজকে যতটা মশলা করেছি না সত্যি কথা একটু এতটুকু তরকারি যেন মশলা অনেকটাই বেশি হয়ে গেছে, তরকারিটাতে মশলা বেশি হয়ে গেছে খাওয়ার পরেও বুঝতে পারলাম, মানে এত গ্রেভি হয়ে গেছে না, তারপরে তোমাদের দাদা ভাই আর জুয়েল একটু রাগারাগি করলো বলে এত মশলা দিছো কেন তুমি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, একবারে চাটা খেয়ে একবারে রাতের খাওয়ার সময় চলে আসলাম, এই যে রান্নাবাড়া করে এই যে এক্ষুনি আসলাম, দাঁড়া দাঁড়া বসে বসে, এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম, এই 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 সবাই, আর জুয়েল গেছে এই যে বাইরে, তো আসছে আগে না আগে বসো, সকালবেলা ফুলকপির তরকারি আছে আর এই যে ডিমের ঝোল, আমি দিচ্ছি তো তুমি যাও, তো এটাই রাতের খাবার দাবার। তো চলো আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কি বন্ধ করবা জিত করে না, চলো তো টাটা, গুড নাইট।